আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। যারা চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আপনারা জানেন আমাদের চ্যানেলটিতে গণ বিজ্ঞপ্তি নিউজগুলো প্রকাশ করা হয়ে থাকে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ হলো এনটিআরসি এর সকল তথ্যগুলো আমার এই চ্যানেলটিতে আপলোড দিয়ে থাকি। তো বন্ধুরা, আজ একটি নিউজ প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। আজ এই নিউজটি আমরা এখন আলোচনা পর্যালোচনা করব, তাহলে আমরা এই নিউজটি সম্পর্কে পুরোপুরি বিস্তারিত জানতে পারব। তো এখানে তারা হেডিং এ লিখেছে যে চতুর্থ গণ বিজ্ঞপ্তি নিয়ে দুয়াশা নিবন্ধনধারীরা। তো এখানে কেমন দুয়াশা সেই ব্যাপারটাই এখানে উল্লেখ করা হয়েছে, সেগুলোই আমরা এখন বিস্তারিত জানব এবং দেখব। তো বন্ধুরা, এখানে আমরা একটু লেখাগুলো খেয়াল করি তাহলে বিষয়গুলো বুঝতে পারব। আমি দেখছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে আগামী এপ্রিল মাসে চতুর্থ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। যদিও এখনো এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সহ আনুষঙ্গিক কোন কাজই শুরু করেনি সংস্থাটি। এ অবস্থায় এপ্রিলে গণ বিজ্ঞপ্তি পাওয়া নিয়ে দুয়াশার মধ্যে রয়েছে নিবন্ধিত প্রার্থীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আগামী 20 ফেব্রুয়ারি তৃতীয় গণ বিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান শেষ হবে। এরপর মহিলা কোটায় কিছু প্রার্থী নিয়ে সৃষ্ট জটিলতা সমাধান কাজ শুরু করবে এনটিআরসিএ। আর 27 ফেব্রুয়ারির পর দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের কাজ শুরু হবে। দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের পর মার্চের শেষ নাগাদ শূন্য পদে তথ্য সংগ্রহ কথা জানিয়েছে এনটিআরসিএ। নিবন্ধনদারীরা বলেছে চতুর্থ গণ বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে এনটিআরসিএ এর যে পরিকল্পনা গ্রহণ রয়েছে সেটি বাস্তবায়ন করা কঠিন, কেননা এনটিআরসিএ নিজস্ব কোন সিস্টেম অ্যানালিটিক্স নেই। এছাড়া চতুর্থ গণ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনো শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কোন আলোচনা করেনি এনটিআরসিএ। ফলে এপ্রিলে গণ বিজ্ঞপ্তি পাওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে তারা। 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ মোহাম্মদ হামজা নামে এক চাকরি প্রত্যাশী জানান, আমাদের এক সার্টিফিকেট দিয়েই এনটিআরসিএ তিন বছরের বেশি সময় নিয়েছে। এ অবস্থায় দুই মাসের মধ্যে তারা চতুর্থ গণ বিজ্ঞপ্তি দেবে এই বিশ্বাসযোগ্য নয়। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে এনটিআরসিএ এর কথা বিশ্বাস হবে না। আলী নামে আরেক প্রার্থী জানান, গতকাল আমাদের সহযোদ্ধা আন্দোলনের প্রেক্ষিতে এনটিআরসিএ এর মিথ্যা আশ্বাস দিতে পেরে এর আগেও তার অনেক বিষয়ে কথা দিয়েছিল, তবে কোনো কাজে ঠিক মতো করেনি। আন্দোলনের মাথায় এমন আশ্বাসের ভুলি শুনিয়েছে তারা। এদিকে এনটিআরসিএ বলেছে তৃতীয় গণ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের যোগদান শেষ হলে তারা শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু করবেন। যাই হোক, তথ্য সংগ্রহ শুরু করবেন। আমরা এপ্রিলে চতুর্থ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করব এমনটাই তারা জানিয়েছেন। যাই হোক, তো এখানে আরো কিছু লেখা রয়েছে, আমরা একটু খেয়াল করে দেখি বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এদিকে মুজিব বর্ষের চতুর্থ গণ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়ে 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার উত্তীর্ণরা এই দাবি গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে এনটিআরসি এর কার্যালয়ের সামনে এমন অনশন কর্মসূচি পালন করেছে চাকরি প্রত্যাশীরা। অনশনের এক পর্যায়ে এনটিআরসি এর চেয়ারম্যান এনামুল কাদের এখানে সাক্ষাৎ করেন। চেয়ারম্যান আশ্বাস দেন অনশন কর্মসূচি স্থগিত করে আশ্বাস দেওয়ার ফলে অনশন কর্মসূচি স্থগিত করে নিবন্ধনধারীরা। এ প্রসঙ্গে চতুর্থ গণ বিজ্ঞপ্তি ফোরামের সভাপতি মোহাম্মদ শাকিল আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা চেয়ারম্যান স্যারের সাথে সাক্ষাৎ করেছি, তিনি এপ্রিলের মধ্যে চতুর্থ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করবেন বলে আমাদের কথা দিয়েছেন। এপ্রিলের মধ্যে গণ বিজ্ঞপ্তি প্রকাশ না হলে আমরা আবার আরো কঠোর আন্দোলনে নামব, এমনটাই তারা জানিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের তথ্য। আমরা পরবর্তী নতুন কোন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আপনাদের সামনে হাজির হব আরো নতুন কোন ভিডিও নিয়ে।
তো বন্ধুরা আজ আর কথা বাড়াতে যাচ্ছি না, আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন তথ্য আপনারা পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।